নাতিটিউট ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা 1000 জিকের যে প্রশ্ন উত্তর শুরু করেছিলাম, হ্যাঁ, সেটা তার 1 থেকে 560 পর্যন্ত প্রশ্ন অলরেডি কভার করা হয়ে গেছে। তার প্লে লিস্ট আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। আজ 561 থেকে 585 পর্যন্ত 25টা প্রশ্ন উত্তর আলোচনা করা হবে, যেগুলো আগামী চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা একটু ভালো করে সাজানো হয়েছে ভিডিও এবং ফটো সহকারে। তোমরা সমস্ত ভিডিওটা ভালো করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে এবং খুব সহজে মনে থাকবে জিনিসগুলো। 561 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? এ বন্ধাত্ম, বি রক্ততঞ্চনে ব্যাঘাত। সঠিক উত্তর এ, বন্ধাত্ম। 562 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটা রবি শস্য? এ সরিষা, বি ভুট্টা। সঠিক উত্তর অবশ্যই এ সরিষা। তোমরা সবাই ছোটোবেলা থেকে মোটামুটি পড়ে আসছো শীতের সময় যেসব ফসল হয় সেগুলোকে রবি শস্য বলা হয়। এখানে যেমন রবি শস্য ছবিতে দেখানো হয়েছে, হ্যাঁ, রবি শস্য এটা হচ্ছে ছোলা, সরিষা, গম, রসুন, হ্যাঁ, মটরশুঁটি, এগুলো শীতের সময় হয়, এগুলো হচ্ছে রবি শস্য। এগুলো গরমের সময় হয় সেগুলো হচ্ছে খারিফ শস্য, যেমন ধান বা রাইস, মিলেট বা ভুট্টা, এগুলো হচ্ছে খারিফ শস্য। এগুলো গরমের সময় হয়, এই জন্য এগুলো খারিফ শস্য। কোন বিজ্ঞানী ফিজিক্স এবং বায়োলজি উভয় বিষয়ে গবেষণা করেছেন? এ জগদীশচন্দ্র বসু, বি সি ভি রমন। সঠিক উত্তর এ, জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু যিনি ফিজিক্স এবং বায়োলজি উভয় বিষয়ে গবেষণা করেছেন, ইনি হলেন জগদীশচন্দ্র বসু। 1858 সালে জন্ম এবং 1937 সালে মৃত্যু। তারপর ইনি সি ভি রমন, ডক্টর সি ভি রমন কী করেছিলেন, হ্যাঁ, ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। কোন ট্রেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলে? এ মৈত্রী এক্সপ্রেস, বি সমঝোতা এক্সপ্রেস। সঠিক উত্তর বি, সমঝোতা এক্সপ্রেস। তারপরে 565, 2022 সালে ক্রিকেট বিশ্বকাপ ভারত, শ্রীলঙ্কা এবং কোন দেশে হবে? অপশান এ পাকিস্তান, অপশান বি বাংলাদেশ। সঠিক উত্তর বাংলাদেশ। প্রথম উইন্টার অলিম্পিক হয় ফ্রান্সে 1924 সালে। সেই অলিম্পিকের কিছু ভিডিও ক্লিপ এখানে দেখানো হয়েছে, যেগুলো তোমরা দেখে রাখো তাহলে তোমাদের খুব ভালো মনে থাকবে। 1924 সালের ভিডিও, তখন কিন্তু কালার ক্যামেরা ওঠেনি, হ্যাঁ, এই জন্য ভিডিওর কোয়ালিটি এত খারাপ মনে হচ্ছে, কিন্তু দেখলে অনেকটা ইতিহাস আমাদের মনে পড়ে যায়, এই জন্য কিন্তু সাদা কালো ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে। তো এই হচ্ছিল অলিম্পিকের প্রথম সেশনের কিছু ভিডিও। তো এই হচ্ছে অলিম্পিকের প্রথম কিছু ভিডিও, যেগুলো 1924 সালে শ্যুট করা হয়েছে ফ্রান্সে। অর্থাৎ ফ্রান্সে যে প্রথম উইন্টার অলিম্পিক, উইন্টার অলিম্পিক মানে হচ্ছে কি, শীতের সময় যে অলিম্পিকটা হয়, অলিম্পিক তো দুরকম হয়, একটা সামার অলিম্পিক, একটা উইন্টার অলিম্পিক। সামার অলিম্পিকও 4 বছর পর হয়, উইন্টার অলিম্পিক 4 বছর পর পর হয়, অর্থাৎ টোটালি অলিম্পিক কিন্তু 2 বছর পর পর হয়। পরে প্রশ্ন 568 নম্বর, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এ হকি, বি ফুটবল। সঠিক উত্তর এ, হকি। পরে প্রশ্ন 569, অর্জুনা অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? এ সাহিত্য, বি খেলাধুলা। সঠিক উত্তর অবশ্যই অপশান বি, খেলাধুলা। খেলাধুলার ক্ষেত্রে অর্জুনা অ্যাওয়ার্ড দেওয়া হয়। 570 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্টেডিয়াম কোথায় অবস্থিত? এ দিল্লি, বি ভোপাল। সঠিক উত্তর অবশ্যই এ, দিল্লি। 571, এর মধ্যে কোনটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে? এ টমেটো, বি সয়াবিন। সঠিক উত্তর এ, টমেটো। 572 নম্বর প্রশ্ন, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যন্ত্রটি কোন দূষণ নিয়ন্ত্রণ করে? এ শব্দ দূষণ, বি বায়ু দূষণ। সঠিক উত্তর বি, বায়ু দূষণ। এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যন্ত্রের একটা অ্যানিমেশন ভিডিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখা দেখছে একদিক যে দূষিত বায়ু প্রবেশ করে, অন্যদিকে মুক্ত বায়ু বা বিশুদ্ধ বায়ু বেরিয়ে আসে। এইভাবে মানবদেহের সবথেকে কঠিন পদার্থ কি? এ মেরুদণ্ডের হাড়, বি দাঁতের এনামেল। সঠিক উত্তর বি, দাঁতের এনামেল। এই ছবিতে দাঁতের এনামেলে দাঁতের একটা ভিতরে একটা দৃশ্য দেখানো হয়েছে, দাঁতের বাইরে যে সবচেয়ে শক্ত অংশটা থাকে সেটাই হচ্ছে এনামেল, হ্যাঁ। এছাড়া তার থেকে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ডেনিন, তারপর হচ্ছে পাল্প, তারপর হচ্ছে গামস, হ্যাঁ, এই অংশগুলো তোমরা ভালো করে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। 574 নম্বর, স্বামী বিবেকানন্দের জন্মদিন ভারতে কী হিসাবে পালন করা হয়? এ জাতীয় যুব দিবস, বি হিন্দু জাগরণ দিবস। সঠিক উত্তর অবশ্যই এ,
জাতীয় যুব দিবস, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিনটা আজও ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন 575, হকি খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে? এ ভারত, বি কানাডা। সঠিক উত্তর বি কানাডা। 576, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এ ফুটবল, বি ক্রিকেট। সঠিক উত্তর এ ফুটবল। 577, গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এ ক্রিকেট, বি ফুটবল। সঠিক উত্তর এ ক্রিকেট। 578, প্রথম ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে হয়েছিল? এ অস্ট্রেলিয়া, বি ইংল্যান্ড। সঠিক উত্তর বি ইংল্যান্ড। প্রথম ক্রিকেট বিশ্বকাপের কিছু দৃশ্য দেখানো হয়েছে, যে প্রথম বিশ্বকাপ যেটা ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল সেখানকার একটা চিত্র এখানে দেখানো হয়েছে, এবং এ একটা চিত্র প্রথম বিশ্বকাপ থেকে যেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের ট্রফিটা হাতে নিয়ে আনন্দ করছে। 579, ভলিবল খেলাতে প্রত্যেক দলে কয়টি করে প্লেয়ার থাকে? এ 6টি, বি 7টি। সঠিক উত্তর এ 6টি। এখানে একটা ভলিবলের কোর্ট দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 6টা পজিশন, 6টা পজিশনের প্রত্যেকটা নাম আছে, লেফট ব্যাক, রাইট ব্যাক, কর্নার, সেন্টার ব্যাক, সেন্টার ফরওয়ার্ড, লেফট ফরওয়ার্ড, এরকম প্রত্যেকটা পজিশনে এক একটা নাম আছে। তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নাও, এবং তোমরা মাপগুলোও দেখতে পাচ্ছ। চাওড়াটা হচ্ছে 29 ফুট 6 ইঞ্চি, এখান থেকে এইদিকের হাফ অর্ধেক চাওড়া হচ্ছে 29 ফুট 6 ইঞ্চি, এবং প্রথম লাইনটা এইটুকু হচ্ছে 9 ফুট 10 ইঞ্চি। 580, কোন দেশের খেলোয়াড়দের ক্যাঙ্গারু বলা হয়? এ সাউথ আফ্রিকা, বি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর বি অস্ট্রেলিয়া। এ সাউথ আফ্রিকার খেলোয়াড়দের বলা হয় প্রোটিয়া। 581, অর্জুন অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া শুরু হয়? এ 1931, বি 1961। সঠিক উত্তর বি 1961। 582 নম্বর, ডবল ফল্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এ হকি, বি টেনিস। সঠিক উত্তর বি টেনিস। এখানে কিছু ডবল ফল্ট এর ভিডিও দেখানো হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। হ্যাঁ, ডবল ফল্টটা কীভাবে হয়? আসলে ডবল ফল্ট কিছুই না, যদি কোনো প্লেয়ার যেদিক থেকে বল মারছে সেদিক থেকেই বল যদি নেটে আটকে যায়, অর্থাৎ ওপারে যদি না যায়, তাহলে সেটাই হচ্ছে ডবল ফল্ট। হ্যাঁ, আসলে এই যে একটা এটা একটা ডবল ফল্ট। তাহলে এইভাবে তোমরা সমস্ত ভিডিওটা দেখো, এই যে ডবল ফল্টের ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আশা করি ভালোভাবে মনে থাকবে। পরে প্রশ্ন 583 নম্বর, বাংলাদেশের কোন ক্রিকেটার প্রথম টেস্টে ডবল সেঞ্চুরি করেন? এ মাশরাফি মুর্তজা, বি মুশফিকুর রহিম। সঠিক উত্তর বি মুশফিকুর রহিম। 584 নম্বর, প্রথম এশিয়ান গেম কোথায় হয়? এ ভারত, বি জাপান। সঠিক উত্তর অবশ্যই এ ভারত। 585 নম্বর প্রশ্ন, সাইনা নেওয়াল কোন খেলার সাথে যুক্ত? এ টেনিস, বি ব্যাডমিন্টন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, উত্তর সঠিক হলে কিনা আমি অবশ্যই রিপ্লাই করে জানাবো, এবং পরবর্তী অংশ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি যাদের অবশ্যই প্রয়োজন তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করো। হ্যাঁ, যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা বন্ধ করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই খুব সহজে তোমাদের ইউটিউব হোম পেজে চলে যাবে।